নমরুদের নাম জানেন, ফেরাউন ছিল ফকিন্নির সন্তান। ওই ফসলের ক্ষেতের মধ্য থেকে শসা কেটে কেটে উঠাইয়া মাথায় নিয়া মিশরে বিক্রি করত, আর কিছু পয়সা পাইত। ওই যুগের এক পর্যায়ে টাকার মালিক হয়ে গেল। ঘটনা অনেক আপনারা জানেন। মিশরের চেয়ারে বসল, এক পর্যায়ে শেষ খোদা দাবি করল। শুধু খোদা না দাবি করলে আর ছোট খোদা দাবি করে লাভ কি, বড়টাই করে ফেলল। আনা রব্বুকুমুল আলা, কোরআনের আয়াত। সেই ফেরাউনের ক্ষমতা টিকাইয়া রাখার জন্য বাধার স্বপ্ন দেখল মুসা নবীর। ফেরাউন ঘোষণা দিল, ছেলে সন্তান আসতে পারবে না দুনিয়া, আসলেই হত্যা করে দাও। শত শত সন্তানকে ফেরাউনের কথায় হত্যা করা হল। পৃথিবীর টপ লেভেলের টেরোরিস্ট ফেরাউন, পৃথিবীর নিকৃষ্ট জালেম ফেরাউন, টাকার অভাব হয়নি। ফেরাউনের এত ক্ষমতা, টাকা ক্ষমতা বাড়ি গাড়ি সব ছিল। আমার দেশের যুবকেরা দেখেন না, পৃথিবীর দামি মানুষের অনুসরণ করে, পৃথিবীর খেলোয়াড়দের মধ্যে দামি তার লাইনে চুল কাটে, অনুসরণ নাই এরকম। তা আপনারা ফেরাউনকে অনুসরণ কেন করেন না? ওর তো টাকা ছিল, বাড়ি ছিল, গাড়ি ছিল, সব ছিল। আচ্ছা, আপনারা মুসলমান ইমানের কারণে করবেন না, তো বেঈমানদের তো করা উচিত। অন্তত সন্তানের নামটা তো ফেরাউন রাখা দরকার ছিল। এত বড় ব্যক্তি, ইতিহাসের পৃষ্ঠায় তার নাম, কোরআনে তার নাম। বলেন তো আপনাদের জানা মতে, ধারণা মতে, পৃথিবীতে কোনো বেঈমানের ঘরে ফেরাউন নামের কেউ আছে? যদি বলেন সন্তানের নাম ফেরাউন রাখো, রাখবে? কারণটা কি আমাকে বলতে পারবেন? আমরা মানি না ইমানের কারণে, বেঈমানরা মানে না কেন? আসলে যারা দুনিয়া 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 করতে 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 দুনিয়া দুনিয়াই হয়ে গেছে, এরা দুনিয়াও পায় না, আখেরাতও পায় না। সারা দুনিয়ার মানুষের মধ্যে ঘৃণা জমে গেছে, ফেরাউনের নামটা শুনতেই পারে না কেউ। এই যে দুনিয়া দুনিয়া আপনারাও যারা করতেছেন, পরিণাম ফল খারাপ। ঘরের ছেলে আপনার বিরুদ্ধে চলে যাবে, মেয়ে বিরুদ্ধে চলে যাবে, বুড়া হবেন, হসপিটালে নেওয়ার কেউ থাকবে না। ছেলে বলবে সম্ভব না, টাইম নাই, ব্যস্ত। আর যদি নামাজি হন, সন্তানগুলোকে একটু আদর্শওয়ালা বানায় রাখেন, মৃত্যু পর্যন্ত আপনার সন্তান আপনার পা ধোয়াইয়া দিবে। আপনারা কি মনে করেন, ইসলাম খুব কঠিন না? পৃথিবীতে ইসলামের মতো সহজ কোনো ধর্ম নাই। আপনি এটা কঠিন মনে করেন কেন? আমি আপনাকে যে বয়ান করতে আসছি, আমি একবারও বলবো না যে আপনারা আল্লাহর গোলাম না হইয়া মরবেন না। আল্লাহ বিবেক দিছে, বিবেকের সামনে কিছু কথা রাখবো, এরপরে এগুলো নিয়ে সিদ্ধান্ত নেবেন। আপনি কবরে আপনি যাবেন, জবাব আপনি দিবেন, জাহান্নামে গেলে আমার কি? আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন। তো যে কথা বলতেছিলাম, মাদ্রাসা হলো স্থায়ী ব্যবস্থা। সারা দুনিয়ার বেঈমান এক হয়ে গেছে, মাদ্রাসা বন্ধ করো। ফেরাউন এক হইছে, মুসাকে আসতে দেওয়া যাবে না। আল্লাহ কয়, আমি তো পাঠাবই তোর ঘরে রাইখা, তোর টাকায় খাওয়াইয়া বড় বানায় তোরে জুতা মারব। আমি বানায় বলতেছি, কাডডা হইছে ফেরাউনের ডা ঠিক না আল্লাহর ডা ঠিকছে?
নমরুদ দেখায় ঘরে ঘরে গোয়েন্দা লাগায় দাও, স্বামী স্ত্রী এক জায়গায় ঘুমাইতে পারবে না, ইব্রাহিম যেন আসতে না পারে। এই জিম্মাদারি যারে দিছে ডাইরেক্টর, আল্লাহ কয় নমরুদ দা তুই যারে জিম্মাদার বানাইছো জন্ম নিয়ন্ত্রণের, ওর ঘরেই আমি ইব্রাহিমকে পাঠাইছি। আর এই ইব্রাহিম রে দিয়া তোরে সাইজ করছে, কথা বুঝেন? এই শূন্যেল হবে না, এগুলোর থেকে শিক্ষা নিবেন, শিক্ষা নেন ভালো করে। ভারত আমাকে কাছে না, কথা বলেন না কেন, একটা দর্দিলি তো ভারত। সেই ভারতের মধ্যে ইতিহাস ভুলবেন না, একটা জাতিকে ধ্বংস করার জন্য যত অপকৌশল আছে এর মধ্যে একটা অপকৌশল মারাত্মক, ইতিহাস ভুলাইয়া দেওয়া। মুসলমানের ইতিহাস যদি খালি বয়ান করতে থাকি এখানে শরীর গরম হয়ে যাবে, রক্ত গরম হয়ে যাবে, কারণ মুসলমানের ইতিহাস অগ্নি ঝরা ইতিহাস, বিজয়ের ইতিহাস, বাতিলকে দমন করার ইতিহাস, বেঈমানকে দমন করার ইতিহাস। মুসলমান কখনো দমন হয়নি, বেঈমান জালেমকে দমন করেছে। পৃথিবীতে সব সন্ত্রাসীদের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করার একমাত্র মেডিসিন আল্লাহ দিয়েছেন জিহাদ। কিয়ামত পর্যন্ত এই হুকুম জারি থাকবে, কারো কথায় বন্ধ হবে না। ভারতের ভেতরে সব মাদ্রাসা সরকার টাকা দিয়ে চালাইতো, তালা মেরে দিল ব্রিটিশ বেঈমানেরা। হাজার 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 আলেমকে জবাই করে গাছের সাথে লাশ ঝুলিয়ে রাখছে রাস্তায় রাস্তায়। ভারতের মধ্যে ইসলামের আওয়াজ চলবে না। আল্লাহ কি চাইলেন? গোটা দুনিয়াতে ইসলামের আওয়াজ চলবে, কোরআনের বাতি জ্বলবে, তার পাওয়ার হাউস হবে ভারতে, হয় নাই? কি হইছে? কোন দেওবন্দ? আপনারা জানেন মিশরে একটা বিশ্ববিদ্যালয় আছে মুসলমানের, আরবি বিশ্ববিদ্যালয়, কি নাম? আল আজহার। এমন একটা বিশ্ববিদ্যালয় যার 1% একটা শাখা পৃথিবীর ভিন্ন কোন রাষ্ট্রে নাই, খবর আছে এগুলোর? কিন্তু দেওবন্দের শাখা নাই, কোন রাষ্ট্র নেই। বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। হা, এই মাদ্রাসা বন্ধ করার জন্য আমরা মাদ্রাসাওয়ালারা হিন্দুদের বিরুদ্ধে বলি, খ্রিস্টানের বিরুদ্ধে বলি, কাউকে গালি দেই? বরং আমগো আপনারা গালি দেন, দেখলে আমরা হাসি দিয়ে সালাম দেই, কথা ঠিক না? এরপরও বিরোধিতা আছে, থাকবেই, শুরুর থেকেই ছিল, এটা থাকবে। দুইজন ভালো থাকলে 10 জন থাকে তার বিরুদ্ধে, এ নিয়ে কোনো চিন্তা করে লাভ নেই। আল্লাহ যদি চান এই এলাকায় কোরআনের বাতি জ্বালাবেন, কেউ নিভাতে পারবে না, যারা নিভাবার চিন্তা করবে এরা নিজেরা নিভে যাবে। এর সাথে জড়িত থাকেন, একটা কথা দিয়ে সহযোগিতা করবেন, সন্তান দিয়ে হোক, আমার স্কুল কলেজের ছেলেমেয়েরা ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, আলহামদুলিল্লাহ, তবে আগে কোরআন পড়ে নাও। খারাপ কইলাম? তুমি প্রফেসর হও, তোমার চতুর্মুখী জ্ঞানের জন্য কোরআন লাগবে, কারণ পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধির গাইড হলো কোরআন। এই মাদ্রাসা টিকে থাক, আপনারা চান তো ইনশাআল্লাহ। এই যে বলছেন হ্যাঁ চাই, এই যে একটা সমর্থন দিলেন, এটাও মাদ্রাসার সহযোগিতা হবে। এবার যদি পারেন কিছু অর্থ দিয়ে সহযোগিতা করেন, তাহলে আরো আল্লাহ খুশি হবেন। ভাই টাকা নিয়ে কেউ কবরে যাইতে পারবে? যমুনা গ্রুপের মালিক করোনায় গেল, গিয়া বলছে আমারে সিঙ্গাপুরে স্পেশাল ফ্লাইটে নাও, কত হাজার কোটি টাকা লাগবে, ডাক্তারেরা আমারে বাঁচাও।
বিদায় বেলা তিনটা সাদা কাফন নিয়ে চলে গেল, সব পরে রইল। হিসাব কম করেন, আল্লাহর মহব্বতে দিনের পথে দেবেন, টের পাইবেন এটার মূল্য কত হাসরের ময়দানে। দুনিয়াতে টাকা যার বেশি তার বাহাদুরি বেশি, আখেরাতে যার নেক আমল বেশি তার বাহাদুরি বেশি। তো দান সৎকা করবেননি ইনশাআল্লাহ। আল্লাহ যদি জিগায় কি করছো, এমন একটা কাজ দেখা যেটা দইরা তোরে জান্নাতে দিব, তো বলতে তো পারবেন আল্লাহ তোমার কোরআনের খেদমতে আমি 5 টাকা দিছি, তোমার মহাব্বতের আলেমরা কইছে দিলে নাকি নাজাত পাব, রসুল বলছে হাদিসে ওই মহাব্বতে দিছি, আল্লাহর জাত ও সিফাতের কসম আল্লাহর মহাব্বতেই যদি দিয়ে থাকেন, আল্লাহ বলবেন যাও তুমি জান্নাতে চলে যাও। দিবেননি না সন্দেহ? এখন চাইলে দিবেন, কারা কারা দিবেন দেখছেন নি, হাত উঠাইবে কিনা পরেশান হয়ে গেছে। হাত সোজা করেন, বিসমিল্লাহ বলেন, পকেটে ঢুকান। কই লোক কই, আমার একটা চাকরি দিয়া, কই লোক কই, তার নামে না কেন নামেন, সবাই নামেন। আর পকেটে হাত দিয়া মেয়া গরম করলে হইব, হাত টাকা বের করবেন কোরআনের খেদমতে বিসমিল্লাহ বলে যা পারেন দিবেন, কোনো জোর নাই, আল্লাহর মহব্বতে দিয়েন যে আল্লাহ তোমার কোরআনের খেদমতের জন্য দিলাম, আল্লাহ আপনি সবার দান কবুল করেন, দানের বরকতে হায়াতে ইজ্জতে বেশি বেশি বরকত বাড়ায় দেন। দ্রুত হাঁটেন ব্যাগওয়ালা ভাইরা, দ্রুত হাঁটেন, যা পারি কেউ খালি ফিরাবেন না। মহিলা প্যান্ডেলে যদি ছোট বাচ্চা ছাত্রদেরকে পাঠাতে পারেন, মা বোনরাও যদি পারেন দিবেন, আল্লাহ আপনাদের এই দান কবুল করেন, বলেন না আমিন। দানের বরকতে হায়াতে ইজ্জতে কামাই রুজিতে বেশি 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 বরকত আল্লাহ দান করেন। দেন এখানে দিয়ে দেন, আল্লাহ কবুল করেন। আওয়াজ বন্ধ করেন, আমি বয়ান চালায়ে যাই, সময় তো অনেক হয়ে গেল, অনর্থক কেউ দাঁড়াবেন না। যারা দিতেছেন ব্যাগওয়ালারা দ্রুত স্টেজে জমা দিবেন, সামনের থেকে আসবেন না স্টেজে, এক পার্শ্ব থেকে আসবেন, সামনে না পিছনে, পিছে 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 পিছনে যান, একেবারে পিছনে। তো আমি যে আয়াত পড়েছি সুরাই জুমার থেকে এক আয়াত আমি পড়েছি, আল্লাহ তাআলা বলেন قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله হে নবী উম্মতকে জানায় দেন আমার পক্ষ থেকে, মূলত আমি আল্লাহ আমার বান্দাদেরকে বলতে চাই, হে আমার প্রিয় বান্দা বান্দিরা, তোমরা যারা গুনাহ করার দ্বারা নিজেদের উপরে জুলুম করেছো, আমার রহমতের দরজা থেকে তোমরা কেউ ফিরিয়া যেও না, বিমুখ হয়ও না, নিরাশ হইও না। ইন্নাল্লাহ ইয়াগফিরুয-যুনুবা জামিআ, নিশ্চয়ই আমি আল্লাহ সবার গুনাহগুলো মাফ করে দিব। ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম, আমি আল্লাহ হলাম চূড়ান্ত ক্ষমাশীল পরম করুণাময়। নবীজি বলেন আত্তাইবু মিনাজ জাম্বি কামাল্লা জাম্বালা, যারা গুনাহের থেকে তওবা করবেন আল্লাহ তাদেরকে এতটা পবিত্র বানায় দিবেন, মনে হয় যেন জীবনে কোনো গুনাহ তারা করে নাই। নবীজি বলেন আমার কাছে কলিজার থেকে বেশি মহব্বতের প্রিয় হলো কোরআন, আপনাদের কাছেও কি কোরআন মহব্বতের? বলেন জিব্বা নারায় বলেন না তো শিখেন না কেন?
পৃথিবীতে যেমন ইসলাম ধর্মের মতো সহজ ধর্ম নাই, ঠিক কোরআন শরীফের ভাষার মতো সহজ কোনো ভাষা নাই। কোরআন শিখতে 20 দিন লাগে, বলেন কয় দিন? 20 দিন। পুরো দিন লাগবে না, দৈনিক 1 ঘন্টা করে টাইম দিবেন, তাহলে কয় ঘন্টা হবে 20 দিনে? আর আপনি একটু জবান খুলেন না, কয় ঘন্টা? 20 ঘন্টা। আপনার টাইম নাই, আপনি খুব ব্যস্ত, ফজরের পরে দেন 1 ঘন্টা, না হয় এশার পরে ঘুমের আগে 1 ঘন্টা দেন, মুয়াজ্জিনকে বলেন আমাকে কোরআন শিখাও, সবাই শিখিয়ে দিবে। যেদিন শিখতে পারবেন ওই দিন বুঝবেন কি মজা জীবনে পাইছেন। আল্লাহর কোরআনের মতো মজার কোনো জিনিস নাই। আমি বান্দার কেউ জানে না কি নাম, আমি বঙ্গোপসাগর কুয়াকাটার পারের এক সন্তান ছিলাম, কেউ চিনত না আমারে, কিন্তু আজ আল্লাহ এত সম্মানের চেয়ারে বসায় দিয়েছেন, আমার বাবার পরিচয় না, আমার বাহাদুরি না, টাকার গরম না, একমাত্র কোরআনের বরকত, নবীর আদর্শের বরকত। মানেননি? মানলে এই জিনিসটা আমনের মধ্যে হইলে কত দাম বাড়ত। এই যুবকেরা ভালো করে একটু বুঝো, আল্লাহ পাক পশুকে বুঝার মতো জ্ঞান দেন নাই, মেধা দেন নাই। একটা গরুরে যদি ওয়াজ করো, এই গরু, যুবকদের বলছি খেয়াল করো বাবা, 3 দিনের জন্য শ্বশুর বাড়ি বেড়াইতে যাই, আমার বাড়িটা তুমি পাহারা দিবা, কারে কয়? গরুরে। তোমার জন্য সুন্দর খানা আছে, ঘরের পিছনে গেলে তুমি ঘাস পাইবা, কাইটা রাইখা দিছি 3 দিনের খের কুটা। আর যদি বাথরুমের ব্যাগ হয়, আমার টাইলস মোজাইক করা বাড়ির আঙ্গিনায় করবা না, সুন্দর একটা পাকা বাথরুম বানাইছি, ওই যে দেখা যায় দরজা খোলা, টান দিলে খুলে যাইব, বাথরুমের প্রয়োজন হলে তুমি ওখানে গিয়া বাথরুম করিও, আমার এই বাড়ির কোনো রাস্তাঘাটে করবা না, বাড়িটা পাহারা দিবা। গরুডারে 3 ঘন্টা বয়ান করলে কি পরিমাণ বুঝবে, বাথরুমের প্রয়োজন হলে দৌড় দিবে বাথরুমে, না জায়গায় সারবে, মালিকের মাথায় পড়লেও সরি আর বলবে না, বলবে যে সরি মালিক বুঝতে পারি নাই, তুমি যে নিচে বইয়া রইছ। মানুষ আল্লাহ তোমাকে জ্ঞান দান করছেন, কেমন জ্ঞান আমি কেমনে বুঝাবো রে বাবা, আমার তো কাম না তোমার পিছনে সময় দেওয়া। আজকে আমার কাজ ছিল, আলেমদের কাজ ছিল, উত্তরবঙ্গে যাব, চট্টগ্রামে যাব, ওখানে কাদিয়ানিরা মুসলমানেরে কাদিয়ানি বানায় টাকা দিয়া, খ্রিস্টানরা মুসলমানেরে ওই ধর্মে নিয়ে যাইতেছে টাকার লোভ দেখাইয়া, ওদের পিছনে মেহনত করা দরকার। তুমি তো মুসলমান, তোমারে আমার মেহনত কেন লাগবে? তুমিও যেই আল্লাহ মানো, আমিও সে আল্লাহ মানি, তোমার আল্লাহ আমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী এক, তোমার ধর্ম আমার ধর্ম এক, ঠিক নি যুবক? তোমার কালেমা আমার কালেমা এক, তোমার আমার কোরআন এক নাকি আলাদা? তোমার আমার কাবা, তোমার আমার কাবা এক, দুনিয়াতে আসছি এক নাকি আপনারা লুঙ্গি পরে আসছেন? বিদায় বেলা কাফন হবে কয়টা? আমি বক্তার জন্য সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না, ভাবো। এই বয়ান কুত্তারে বললে গরুরে বললে বুঝবে? তা তুমি বুঝো না কেন? তোমার মধ্যে আল্লাহ বুঝার মতো মেধা দিয়েছেন, তোমার মেধার পরিধি কত জানো? তোমার মেধা দিয়া, এই যুবক, তোমার মেধা দিয়া যথেষ্ট হয়ে যাবে গোটা দুনিয়াটাকে নিয়ন্ত্রণ করা। এই পরিমাণ মেধা তোমার মধ্যে আছে, গোটা দুনিয়ার ক্ষমতা যদি তোমার কাছে আসে, তুমি পুরা দুনিয়া চালাইতে পারবা, এই ক্ষমতা তোমার মধ্যে আছে। নমরুদদের মধ্যে যদি থাকে, ফেরাউনের মধ্যে যদি থাকে, তুমি মুসলমানের সন্তানের মধ্যে কেন থাকবে না? তুমি তো আখিরি নবীর উম্মত, তুমি তো শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, তোমার মধ্যে এত মেধা আল্লাহ দান করেছেন,
সারা দুনিয়ার বেঈমানের মধ্যে এত মেধা নাই, কিন্তু তুমি ব্যবহার করো না। তুমি যদি মেধা খাটাইতা, ইহুদি বেঈমানের আগে তুমি রকেট বানাইতে পারতা, তুমি ইঞ্জিনিয়ার হইয়া তুমি বিশাল কিছু করতে পারতা, প্লেন বানাইতে পারতা, আবিষ্কার করতে পারতা। তুমি তো ওই লাইনে মেহনত করো না। খোদায় যা মেধা দিছে, বইয়া বইয়া সারা রাত মোবাইল নিয়ে সেই মেধাটারে জবাই করতেছ। কবিরা গুনা, কবিরা গুনা, কবিরা গুনা, সারা রাত হাসো, লজ্জা করে না? আমি হাসির কথা বলছি। এই প্যান্ডেল কি হাসির প্যান্ডেল না কান্নার প্যান্ডেল? তো তুমি হাসো কেন? কেন হাসো তাও নবী বলে গেছেন 1500 বছর আগে, লা ইমানা লিমান লা হায়া আলা, যার লজ্জা নাই তার ইমান নাই। আমি তো হাসির কথা বলি নাই, যা বলছি তা কান্না দরকার, তোমার চিন্তা করা দরকার। আমি একজন শ্রেষ্ঠ মানুষ হইয়া, আখিরি নবীর উম্মত হইয়া, কেন আমি সারা রাত নষ্ট করি কবিরা গুনাহ করিয়া? আমার মতো একটা যুবক সুন্দর মেধা নিয়ে, আদর্শ নিয়ে যখন দাঁড়াবে, এই মিয়া মহিলা আর পুরুষের মধ্যে ব্যবধান আছে নি নাকি সমান? একটু উত্তর দাও বাবা। আছে না? জ্ঞানের মধ্যেও ব্যবধান আছে। মহিলাদেরকে বলা হয় অর্ধেক জ্ঞানের মালিক। পুরুষের আল্লাহ সৃষ্টিগতভাবে যেই জ্ঞান দান করেছেন, এর অর্ধেক দিছেন নারীকে। কিন্তু একজন নারী দেশটারে কেমনে চালাইতেছে, কোনো আওয়াজ নাই, দুর্ভিক্ষের আওয়াজ সারা দুনিয়ায়। পাকিস্তানের খবর লও, মানুষ খাইতে কষ্ট, টাকা নাই, মালের দাম আকাশ চুম্বি। আমগো বাংলাদেশের মানুষ কষ্ট করে, অনেক কষ্ট করে, অনেক কষ্ট করে, আর বড় না খাইয়া মরে না, নিজের দাওদ খায়, পরের দাও দৈরা দৈরা জুলুম কইরা খায়, ঠিক নি? এরে আল্লাহর বান্দারা ভালো করে বুঝো, একটা নারীর মধ্যে যেই মেধা, সেই তুলনায় তুমি পুরুষের মেধা কম না বেশি, কিন্তু ব্যবহার করো না রে বাবা। এত মেধা আল্লাহ দান করেছেন, ওই মেধা নষ্ট করে ফেলতো সরে বাবা। আজকে দুঃখ, তুমিও মুসলমান, আমিও মুসলমান, আমি যদি বলি আপনারা কারা কারা আল্লাহরে ভয় করেন, সবাই দুই হাত উঁচু করবে, পারলে দুই ভাও আলগি দিয়ে দিবে, বলবে হুজুর আপনাদের থেকে আমরা আল্লাহরে বেশি ভয় করি। তা কেমনে? আপনাদের মধ্যে কোনো মিল নাই, আপনারা একে অন্যের বিরুদ্ধে শুধুই বয়ান, দুই ইমাম, এক ইমাম আর একজনের উল্টা, কালেম আর কালেমের উল্টা, আমগো মধ্যে কোনো উল্টা নাই, আমরা সবাই এক, হিন্দুদের ভুজায় যাইয়াও সন্তেশ খাই, আমগো মধ্যে কোনো হিংসা নাই। দেখছেন নি যুক্তি কারে কয়, কেমন যুক্তি দিয়া দাঁড়ায় রয়েছে। এই যুক্তি যখন আমারে দিছে, ওটা ওর অন্তরে আছে না? তো অন্তরে যখন থাকে ভাবে, তো আমরা তো হুজুরগো থেকে একেবারে খারাপ না। এই যখন ভাবায় তখন হুজুরগো আর ভাল লাগে না, তখন এই উল্টা পাল্টা কথা শুরু করে। হুজুরগো থেকে আমগো ইমান তাজা, জান্নাতে গেলে আমরা আগে যাব, আল্লাহ মাফ করেন। ভালো করে বুঝো রে যুবক ভাই, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা দুনিয়াতে আসি এক, মরণকালে কাফন হবে এক। আমি বক্তার সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না। তুমি রিক্সা ড্রাইভার, মরণকালে গরিব হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। কবরের সাইজও হবে এক, কাফনের কালার হবে আলাদা। আওয়ামী লীগের কাফন হবে এক কালার, বিএনপি এক কালার, তাবলি গলা এক কালার, চরমনাই আর এক কালার। রাগ করেননি? রাগ কইরেন না। সবার কাফনের কালার কি কি? সেটা কালো? হ্যাঁ, এই মরার পরে কঠিন ভাবে বোরকা পরে কি লাভ হবে? এই পোশাকটা যদি মরার আগে পরো, মদিনাওয়ালা খুশি হয়ে যাবে। এখন শুধু টুপি বরবা, তাই রাজি হও না।
তুমিও মুসলমান আমিও মুসলমান, কেমন? ও আল্লাহর বান্দা, আমি দাড়ি কাটতে লজ্জা পাই, তুমি দাড়ি রাখতে লজ্জা পাও, তুমি কেমন ভিআইপি মুসলমান? আমি টুপি মাথায় না দিলে লজ্জা লাগে, তুমি টুপি মাথায় দিতে লজ্জা লাগে। টুপি একবার না দিতে পারলে হঠাৎ যখন দেওয়া লাগবে, লাগে না মাঝে মাঝে জনগণের কাছে ভোট চাওয়ার সময় তো লাগে, তখন আয়নার দিকে চাই, সি সি কি মাথায় দিলাম কেমন জানি লাগে, জীবনে ভরে নাই তো, ভোট চাইতে তো লাগবে, হুজুরের কাছে যাইতে একটা টুপি লাগবে। ও আল্লাহর বান্দা, আপনি মসজিদে ঢুকতে লজ্জা পান, আমি না ঢুকলে লজ্জা পাই, দুজনই কিন্তু একই আল্লাহর গোলাম। আপনি নামাজ পড়তে লজ্জা পান, আমি নামাজ না পড়লে লজ্জা পাই, আপনি পর্দা করতে লজ্জা পান, আমি পর্দা না করলে লজ্জা পাই। কখন যাব চট্টগ্রাম পাহাড়ের ভিতরে আমাকে মুসলমানেরে বুঝাইতে, কখন যাব উত্তরবঙ্গে মুসলমানেরে তালি দিতে, দিতে বারো মাস ঘুমানোর টাইম নাই, খাওয়ানোর টাইম নাই। ও আল্লাহর বান্দা, তোমার পেছনে এত মেহনত কেন করি, তুমি আমাকে বেতন দাও। কি বেতন দাও? মসজিদের এক হুজুরের বেতন 5,000, 7,000, 10,000, ছয় মাস বাকি, ঠিক নেই? আপনারা সরকারের টাকা খাইয়া বেতন খাইয়া আবার সরকারের বিরুদ্ধে মানববন্ধন করেন, সরকার বেতনের স্কেল বাড়াও, না হয় গদির মধ্যে লাল বাতি জ্বালায় দিব। কোন ইমামের ছয় মাস বেতন বাকি, একজন ইমাম মসজিদে বলে নাই বেতন যদি না বাড়াও সুরা উল্টা ভরুম, কইছে বরং তুমি গালি দাও, ইমাম শুনে জবাব দেয় না, তাবলিগলারা তোমার পেছনে ঘুরে, পীর সাহেবরা ঘুরে, কিছু পাওয়ার জন্য না, তুমি টাকা পয়সা দিবা, অথচ তোমার পাশে দাঁড়াইলে কি গন্ধ, বিড়ি টানছো, গাঞ্জা খাইছো, কত গন্ধ, পোশাকের গন্ধ। আমি বেশভূষা নাই, স্বাভাবিক চলি, তারপর আমার পোশাকটা পরিচ্ছন্ন, একজনে দাঁড়াইলে ঘেরান পাবে, তুমি তো সারাদিন অজু গোসল নাই, গন্ধ, পোশাকটা ধোয়ার টাইম নেই, গন্ধ, এত কিছুর পর আমার পরিষ্কার পোশাক নিয়ে তোমার বুকটার সাথে বুক লাগাই, তাবলিগলারা হাতে ধরে সুন্দরভাবে বুঝায়, কি বুঝায়? আমার দলে আসো, একবারও বলে না, সবাই কয় আল্লাহর গোলামি করো, নবীর তরিকা মাইনা চলো, নবীর আদর্শ মানিয়া চলো, কারণ ভালো যদি হইতে চাও, সম্মানের জায়গায় যদি থাকতে চাও, ওই সম্মানের জায়গার জন্য তোমার চরিত্র ভালো লাগবে, সুস্থতার জীবন লাগবে, দুইটা পুঁজি লাগবে। এই বাবা, ডাক্তার হইয়াও যদি সর্বোচ্চ সম্মানের চেয়ার পাইতে চাও, এরকম সর্বোচ্চ সম্মানের চেয়ারে বসা আমগো দেশের সন্তান ডাক্তার ইঞ্জিনিয়ার আছে না, কথা কন না কেন? ভাইরা আমার, ডাক্তার প্রাণ গোপাল দত্ত বর্তমানে এমপি, নাম শুনেন নাই, নাক্কান গলার, বিদেশ পর্যন্ত তারে নিয়ে যায় টাকা দিয়া, সিরিয়াল সম্মান, সে যেই জায়গার এমপি, একটা মাদ্রাসাওয়ালার হুজুরদেরকে কলিজা দিয়া মহব্বত করে, হিন্দু, কলিজা দিয়া মহব্বত করে, প্রত্যেকটা মাদ্রাসায় গিয়া সহযোগিতা করে, এবং করোনার সময় ঘোষণা দিছে, আমি এমপি যতদিন আছি আমার এলাকায় কোরআনের কোনো মাহফিল আজীবন চলবে, বন্ধ হবে না। আমাকে সেটাই যে এইসব বক্তব্য দেয়, সুন্দর ব্যবহার দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায়। একজন হুজুর অসুস্থ, সব চিকিৎসার টাকা সে দিয়ে দিছে, তুমি ডাক্তার হও তবে গ্রাম্য ডাক্তার না, হয়তো জিদ করবা, তোমার মধ্যে সেই জিদ করার মেডিসিন তো আছে, হয়তো জাতীয় না হয় আন্তর্জাতিক, গ্রামের ডাক্তার হয়ে লাভ কি, সাহস নিয়ে আগাও, তবে সেই সাহসকে চূড়ান্ত ভাবে টিকাইয়া রাখতে পুঁজি লাগবে দুইটা, লেখা রাখিস যুবকেরা, মানো আর না মানো কথা লিখে রাখিস, মানুষ এটা দেখলে স্মরণ করবে আজীবন, দুই পুঁজি লাগবে, কয় পুঁজি? একটা হলো সুস্থতা,
দ্বিতীয় পুঁজি হলো সৎ চরিত্র। তুমি পরীক্ষায় নাম্বার 99, 100 পয়েন্ট আরো বেশি, গোল্ডেন এপেলাসের থেকেও বেশি, দেশ সেরা, তুমি শ্রেষ্ঠ পরীক্ষার্থী, কিন্তু চরিত্র খারাপ, জীবনে লাত্তি ছাড়া কিছু পাবি না। সর্বোচ্চ সম্মানের স্থানে থাকতে হলে পুঁজি লাগবে কয়টা? এক কয় না, দুই, সচ্চরিত্র, আখলাকে হাসানা। এই দুইটাকে জবাই করতেছে মোবাইল। সুস্থতা জীবনের অমূল্য সম্পদ, বাড়ি আছে, গাড়ি আছে, ডাইনিং টেবিলে হরিণের গোস্ত, উটের গোস্ত, গরুর গোস্ত, দুনিয়ার সব হালাল মাস, কিন্তু তুমি বিছানার রোগী, খাইলেই মরণ, এই জিন্দগির লাভ আছে? কোনো লাভ নাই। এজন্য পুঁজি লাগবে কয়টা? সুস্থতা আর সুন্দর চরিত্র। সুস্থতার জন্য মোবাইল কি ক্ষতি করে? আমি কেয়ামতে ফিডাফিডি তো আছেই মরার পর, কিন্তু দুনিয়াতে তোমার নগদ কি ক্ষতি হচ্ছে? আজকে বাসায় গিয়া মোবাইলে তো জীবনভর আকামি করছো, আজকে গিয়ে একটু গুগলে সার্চ দিবি, আমি বলে গেলাম যুবকদেরকে, পৃথিবীর সব চিকিৎসা বিজ্ঞানীরা একমত, মানুষের শরীরের সুস্থতার জন্য আল্লাহর দেওয়া একটা ফিরি মহা ঔষধ আছে, রাতের ঘুম। শুধু ঔষধ না, মহা ঔষধ। কি সেটা? কি ঘুম? সমস্ত চিকিৎসা বিজ্ঞানীর একমত, এই ঘুম জবাই করছে কি দিয়া? আল্লাহর কসম, এই মোবাইলে কি কি ক্ষতি করে গুগলে সার্চ দাও। আমাকে হুজুর গো কথা তো বিশ্বাস হয় না, এই জন্য বলছি ওখানে যা, কারণ ওখানে তোমাকে গুরুরা বসা, বড় বড় টাইওয়ালা, বড় বড় গবেষক, বড় বড় ডাক্তার, কোন ডাক্তার কি বলছে সব তারিখ দিয়ে গুগলে লেখা আছে। রাতের ঘুম না গেলে কি ক্ষতি হয়? অ্যান্ড্রয়েড মোবাইলের দ্বারা কি ক্ষতি হয়? কিডনি ড্যামেজ হয়, হার্ট দুর্বল হয়, ব্রেন নষ্ট হয়, কান নষ্ট হয়, চোখের পাওয়ার নষ্ট হয়, হার্ট চলে যায়, দেখো না ভালো মানুষ হঠাৎ পড়লো আর মরলো। আরে রোগ নাই, কি হইলো? কয়েক হঠাৎ রোগের জন্ম নিছে না দুনিয়ায়, হঠাৎ রোগ, হঠাৎ কি নাম, কি স্ট্রোক, পড়লো ধর কওয়ার আগে মরে গেছে, কি করছে, কি করছে, স্ট্রোক করেছে, ব্রেন স্ট্রোক, হার্ট স্ট্রোক, পড়তে বইলি বই টই নিয়ে মাথা ঘুরায়, খালি মাথা ঘুরায়, পড়তে পারে না, মাথা ঘুরায়, লিখতে গেলে হাত কাঁপে, কারণে আকাম করতে করতে হাতের পাওয়ার শেষ হয়ে গেছে। আল্লাহ যেগুলো দিছে এটা একটা তো পার্স, কান কি একটা? বেইমানেরা কালেমা পড়ে কেন জানেন? ওরা তো এদিন গবেষণা করে, আমি কখন বুঝাবো আপনাদেরকে। 7টা আসমান 7টা জমিন, কয়টা আসমান জমিন? এই যে বানাইতে আল্লাহর সময় লাগছে 6 দিন, কয়দিন? আর আপনার মতো আমার মতো একটা বান্দা বান্দিকে নাপাক পানির থেকে মায়ের গর্ভে ওজন কয় কেজি হইব? আরে কন না কেন, মায়ের গর্ভে ওজন কয় কেজি? 2-3 কেজি। লম্বা কয় হাত? হ্যাঁ হিসাব করেন, কয় হাত? 1 হাত। এই একটা বান্দা বানাইতে সময় লাগাইছে আমার আল্লাহ 6 মাসের মতো। এত বিশাল আসমান কয়টা? 7টা জমিন, বানাইতে সময় নিলেন 6 দিন, তোমার মতো আমার মতো 1.5 ব্যাটারি রে বানাইতে 6 মাস কেন? ভালো করে বুঝো, এর এক জবাব হলো ভালোবাসার জিনিস বানাইতে সময় লাগে। আমরা আল্লাহর ভালোবাসার না, আহ চিনলাম না সে আল্লাহরে, আল্লাহ যে কত মায়া করে না আমাকে, চিনলাম না। দ্বিতীয় জবাব,
টোটাল সাত আসমান টোটাল সাতটা জমিনের মধ্যে এই পরিমাণ ডিজাইন নাই, মানুষের একটা চোখের মধ্যে যেই পরিমাণ ডিজাইন আল্লাহ দিয়েছে। কাদের কুদরত দারি বর কামাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। রাগ করেননি আপনারা? এটা চোখের মধ্যে যেই ডিজাইন আছে সাত আসমানে ওই ডিজাইন নাই। এই জন্য আল্লাহ কয় নজর করিয়া দেখ, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। চারটে জিনিসের শপথ করে আল্লাহ বলেন, আমি মানুষের এত সুন্দর করে বানাইছি, এমন সুন্দর কোন প্রাণী আমি বানাই নাই। এই মিয়া বুঝো, একশো টাকার ফর্মা আছে না, ওটার কি কয়? একশো টাকা যে বাইরে ওটার কি ডাইস কয় না কি জানি কয়, একশো টাকার ডাইস থেকে যত কোটি কপি বের হবে কয় টাকা? পাঁচশো হবে না? পাঁচশো টাকার ফর্মা থেকে যত কপি বের হবে কয় টাকা হবে? এক হাজার টাকার ফর্মা আলাদা, ওখান থেকে যত কপি বের করবে এক হাজার এক হাজার এক হাজার। আর আমার মালিক আদম থেকে শুরু কইরা আজ পর্যন্ত হাজার লাখ কোটি 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 এক ফর্মা দিয়া সন্তান দুনিয়ায় পাঠাইছেন। নজর কইরা দেখো রে বাবা, একজনার চেহারার সাথে আর একজনার কোনো মিল নেই, কণ্ঠের সাথে কোনো মিল নাই, আঙ্গুলের টিপের সাথে কোনো মিল নাই, একজনার চোখের ডিজাইনের সাথে আর একজনার চোখের ডিজাইনের মিল নাই। ইয়া এলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া এলাহি তু মেরা মাশুক হ্যায়, এলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝমে তুঝকো এক নজর। ও আল্লাহর বান্দার ওই মাওলারে কেন চিনো না রে বাবা? আমার আল্লাহ একই মায়ের থেকে সন্তান বের করলেন পাঁচটা। ও গাজীপুরের মানুষ দেখছো তাকাইয়া বাবা, যেই ফ্যাক্টরি থেকে সিমেন্ট বের হয় ওখান থেকে রড বের হয়নি, যেই ফ্যাক্টরি থেকে যেই মেশিন থেকে তৈল বের হয় ওই মেশিন থেকে চাউল বের হবে নি, লবণ আসবে নি, হাসবে না। কিন্তু আল্লাহ কেমন মিস্তুরি, একটা মাকে ফ্যাক্টরি বানাইয়া পাঁচটা সন্তান দান করলেন, একই ফ্যাক্টরির সন্তান, কারো চেহারার মিল নাই, কণ্ঠের মিল নাই। আবার দেখা যায় একজন সুস্থ আর একজন অসুস্থ, কেউ জবান দিয়া কথা বলতে পারে না, কারো চোখের পাওয়ার নাই, ও অন্ধ হইয়া আছে। একটু আগে মাদ্রাসায় বসলাম, এশার নামাজ পড়লাম, একটা হাফেজে কোরআন আসছে, সালাম দিল, বলল হুজুর আমি আপনার ভক্ত, আমি অন্ধ চোখে দেখি না, একটু মাথায় হাত দিয়া দোয়া করে দেন। ও যুবক সারা রাত্র যেই চোখ দিয়া মোবাইল তাকাইয়া কবিরা গুনা দেখো, মাওলায় যদি অন্ধ বানাইতেন বল কেমনে গুনা দেখতি। এরে বাইতুল মোকাররামের গেইটে গিয়া দেখবি কত অন্ধ ভিক্ষুকরা ভিক্ষা করে, বিভিন্ন বাস টার্মিনালে অন্ধরা লাঠি নিয়ে বাসে উঠে উঠে ভিক্ষা চায়, সায়েদাবাদ বাস টার্মিনালে
অন্ধ মানুষ ওইটা বলে যাত্রাপথে আপনারা সিলেট যাবেন, বরিশাল যাবেন, খুলনা যাবেন, চট্টগ্রাম যাবেন, যাওয়ার পথে আমারে কিছু দান করেন, আমি অন্ধেরে আপনাদের দুই টাকা নিয়ে আমি সন্ধ্যাবেলা কিছু বাজার নিয়ে ঘরে যাই, আপনাদের যাত্রা সুন্দর হবে আমি দোয়া করি, অন্ধের দোয়া মাওলা ফিরায় না, এই কইয়া কান্দে আর কয় আপনাদের টাকা যখন পাই আমি সন্ধ্যাবেলা কিছু চাল ডাল নিয়ে ঘরে যাই, আমার দুইটা ছোট বাচ্চা আছে, ঘরের মধ্যে যখন ঢুকি আমার আওয়াজ পাইয়া আমার বাচ্চা দুইটা একটা দৌড় দেয়, দৌড়াইয়া আইসা দুই বা সন্তান দুই হাত দুইরা কয় আব্বু মজা দাও মজা দাও, আমি পকেট থেকে বের করে দুইটা চকলেট আমার বাচ্চা দুইটারে দেই, এই বাচ্চা দুইটা চকলেট পাইয়া আমার গলা জড়াইয়া দুই বাচ্চা দুই দিক দিয়া আমার গালে চুমু খায় আর কয় আব্বু তুমি কত ভালো তুমি কত ভালো, আমি আমার বাচ্চা দুইটারে কোলে জড়ায় কাঁদি আর বলি উদয়ার মালিক তুমি আমার এমন অন্ধ বানাইছো, আজকে সন্তান আমার গালে চুমু খায় আর বলে আমি নাকি বড় ভালো, কিন্তু আজ পর্যন্ত দেখতে পারি নাই আমার বাচ্চা দুইটা কেমন ভালো, আমার স্ত্রীর চেহারা দিয়ে তাকাইয়া দেখতে পারি নাই, এ যুব কত মানুষ ভালো হঠাৎ অসুস্থ জ্বর বিছনায় পইরা হঠাৎ করিয়া তার চোখের পাওয়ার চলে গেছে হয় না, মাওলায় যদি বেজার হইয়া তোরে অন্ধ বানায় দেয় দুনিয়ার তোর কোন বাবার ক্ষমতা নাই চোখ ভালো করবে, আছে কোন সাহসে গুনা করো, সারা রাত মোবাইলে গুনা কইরা যে ঘুমাও ঘুমের মধ্যে মরে না, তোর যদি ওই ঘুমেই মরণ হয় কবরে কি উপায় হবে রে বাবা, বেইমানের তো এই কথা বুঝানো যায় না, কিন্তু তুমি তো আল্লাহ মানো নবী মানো কোরআন মানো হাদিস মানো তুমি কেন বুঝবা না আমার মাওলার কোরআন, নাকি মনে করছো কোরআন মিথ্যা, তাহলে বল একটা ভুল পারলে বের কর, আল্লাহর কসম আমি এখন দাড়ি কেটে ফেলবো রাস্তায় প্যান্ট শার্ট টাই লইয়া আল্লাহর বিরুদ্ধে কথা বলবো, পারবি? দুনিয়ার কোন পণ্ডিতেরা অপচেষ্টা কম করে নাই একটা ভুল বের করতে পারে নাই, বরং বহু বিধর্মীরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, ওই কোরআনের পুঁজি নিয়ে বাহাদুরি কইরা বইলা গেলাম রে যুবক, ওই কোরআনে কোন ভুল নাই, ওই কোরআনে যা আছে সব সত্য, আরে আল্লাহ পাক জান্নাতের বয়ান করছেন সত্য জাহান্নামের বয়ান করছেন সত্য, যারা নেক আমল করবা তারা জান্নাতি যারা গুনাহ করবে তারা জাহান্নামী, এটাও কোরআনের আয়াত, আবার জাহান্নামটা কেমন জান্নাত কেমন তাও আল্লাহ বয়ান করেছেন, ও যুবক আমি কিন্তু এতক্ষণ যে চিল্লাইলাম একবারও কিন্তু কাউকে বলি নাই, আমার মতো বড় হুজুর হইয়া যাও একবারও বলি নাই, তাবলিগে যাও না গেলে জাহান্নামে যাইবে একবারও বলি নাই, পীরের কাছে না গেলে জাহান্নামে যাইবে একবারও বলি নাই, বরং আমি বলবো তুমি যেখানে আছো থাকো তবে তোমার সিস্টেম পাল্টাও তোমার চরিত্র পাল্টাও মদিনার চরিত্র লাগাও, কারণ নবীর চরিত্র ছাড়া আদর্শ ছাড়া দামি কোনো আদর্শ আর কারো কাছে আসেনি, থাকলে বল আল্লাহর কসম আমি তার কাছে যাব নবীরটা বাদ দিয়া দিব, নবীর থেকে ভালো আদর্শ থাকলে বলো আমি ওইটা নিব, তা নবীরটাই ভালো বলো নবীরটাই ভালো, তো বলো তো নবীর আদর্শের মধ্যে কি নখ কাটার নিয়ম নাই চুল কাটার নিয়ম নাই, তুমি বেইমানের পা চাটো কেন বলো তো বাবা, চুল কাটছো বেইমানের লাইনে কারণ কি মোহাম্মদ নবীরে পছন্দ হয় না তোমার, তো কেন বেইমানের লাইনে চলো বলো কি স্বার্থ কি, একটা যুবক দাঁড়ায় বলো যে হাফিজ ভাই বেইমানের লাইনে চুল কাটলে চোখের জ্যোতি বাড়ে একটা বল, সবাই রে সাক্ষী রেখে কসম খাইলাম আমি ওই লাইনে যাব, একটা উপকার বল যে হাফিজ ভাই বেইমানের লাইনে চললে যৌবন বাড়ে, বেইমানের লাইনে চুল কাটলে দাড়ি কাটলে স্বাস্থ্য ভালো থাকে মাথা গরম হয় না, একটা বল আমি ওই লাইনে যাব, যুবকেরা বলো আছে কোনো উপকার, তো কেন এই আকাম করো বলো, যদি বলো ভাইজান না বুইজা কইরা ফেলাইছি তাহলে বলো আমার নবীরে কেন কষ্ট দাও,
আমার নবীর আদর্শ ধরো, স্কুলে পড়িয়াও তো দেখো আমগো মত হুজুর না, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, তোমার লাইন স্কুলে পড়ে, অথচ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, সুন্দর ব্যবহার করে, তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, এক বেলার নামাজ বাদ দেয় না, ঠিক নি? তুমি কেন পারো না? তোমার মতো যুবক র‍্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে পাঁচ বেলার নামাজ পড়ে আসেনি, তুমি কেন পারো না? তোমার মতো যুবক সন্তান তাকায় দেখো নদীর মধ্যে মাছ ধরে, কৃষি কাজ করে, শ্রমিকের কাজ করে, নামাজ ছাড়ে না, দাড়ি কাটে না, কখনো রোজা ভাঙ্গে না, আছে না নাই? নিজের বিবেকের জিজ্ঞাসা করো তুমি কেন পারো না রে বাবা? কারণটা কি? আল্লাহর আজাব কি সইতে পারবা? এ দুনিয়াটাই তো সইতে পারো না, ডেঙ্গু সইতে পারো না, করোনা সইতে পারো না, কত যুবকের প্রাণ চলে গেল, কত যুবকের প্রাণ কেড়ে নিল করোনা ডেঙ্গু, দুনিয়ার সূর্যের গরম সইতে পারো না, দুনিয়ার এই যে ঠান্ডা সহ্য করা যায় না, হাত অবসায় যাইতেছে, বরফের থেকেও বেশি ঠান্ডা, বুড়া মানুষ আরো কষ্টে আছে, সহ্য করা যায় না। আমার মাওলার আজাব তো যারা গুনাহ নিয়ে কবরে যাবে তাদের জন্য কেমনে সহ্য করবা? দুনিয়াতে মশারি টানায় ঘুমাও কেন? মশা একটা কামড় দিলে ঘুম হবে না, গরমে ফ্যান চালাও গরম সহ্য করা যায় না। গুনাহ নিয়ে যদি কবরে যাও বলো মশারি কোথায় পাইবা? ওই কবরে গুনাগার যাওয়ার পর গুনাহ নিয়ে গেলে দুই পার্শ্বের মাটির চাপ, ওই কবরে জাহান্নামের আগুন। কিছু কিছু হুজুর নতুন ভাবে ইউটিউবে বয়ান করে করে বুঝায় কবর এখনো আজাব নাই। এক সেকেন্ডের জন্য শিক্ষিত যুবকদেরকে বলছি শুনো বাবা, যদি ধরে নেই কবরে কোনো আজাব নাই, তাহলে তুমিও টেনশন মুক্ত, আমিও টেনশন মুক্ত, ঠিক না? কিন্তু কবরে গুনাহ নিয়ে গেলে আজাব হবে তার দলিলের অভাব নাই। যদি হয় তখন বলো, কবরে গিয়া যদি দেখো বেনামাজির আজাব, যদি হয় আর হওয়ার তো দলিল আছেই, বলো তখন তোমার কি উপায় হবে, আমার কি উপায় হবে? আল্লাহ তো মাঝে মাঝে আমাকে দেশেই দেখাই দিছে, 30 বছর হইছে কবরে লাশ, সাদা কাফুনটা পর্যন্ত কালো হয় নাই, ময়লা লাগে নাই, কবর ফাইটে গেছে, লাশটা বের হয়ে গেছে, 30 বছর কাফন পর্যন্ত একটা কাদা লাগে নাই, আবার কত কবরে সাপ ধোঁয়া আগুন। আমার দেশে যত কবরে আজাব দেখা গেল, ধোঁয়া দেখা গেল, সব কবরের লাশ বেনামাজির, আর যত লাশ তাজা পাইছে সাদা কাফনে কোনো দাগ নাই, সব হলো নামাজির লাশ। কেন বুঝো না রে বাবা? মনেরে বুঝাইও, স্কুল কলেজে পড়িয়া জেনারেল লাইনে থাকিয়াও যদি তোমার মতো যুবক নামাজ পড়ে, তুমি কেন পারো না? এখন তওবা করো, সম্মান কমবে না রে বাবা, সম্মান আল্লাহ বাড়ায় দিবেন, আল্লাহ বাড়ায় দিবেন। মোবাইলে আর ঘুম নষ্ট করিও না, শরীরটারে নষ্ট করিস না রে বাবা, একসময় কানবি, চোখের পানি মোছার মানুষ পাবি না, বসে বসে কাঁদবি, আরে চোখে দেখি না, পাওয়ার কমে গেছে, হাত দুর্বল,